উৎসব, সবজি উৎসব, বইমেলা এবং আরও অনেক কিছু এখানে রয়েছে। এখানে এসে আসলে আমি আনন্দ ফিল করছি। বিভিন্ন ধরনের ভিটামিন সম্পর্কে জানতে পারছি, যেমন ভিটামিন এ, বি, সি, নাম না জানা অনেক পিঠা এবং আমাদের পছন্দ মতো অনেক পিঠা পাওয়া যায় এবং এখানে খেলাধুলারও আয়োজন রয়েছে। গত 3 বছর আমাদের স্কুলে এত বড় করে আমার অনুষ্ঠান হচ্ছে। অনেক রকমের পিঠা, সবজির দোকান, অনেক রকমের স্টল বসেছে, তাই অনেক দেখতেও সুন্দর লাগছে। অনেক কিছু আমরা খাইছিও। বাংলায় আমাদের পুরাতন যে ঐতিহ্য সেটা যাতে ফিরে আসে, আমরা এখানে প্রায় 100 রকমের আইটেম আনছি। বাচ্চারা সব জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে খেয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠায় সব ভুলে যাচ্ছে। সেটার সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়ার মূল উদ্দেশ্য। সচরাচর তো পিঠা আমাদের তৈরি করা হয় না, এই উৎসবের উপলক্ষে তাও আমাদের মানে পিঠা তৈরি করা হচ্ছে। এতে করে ছোটরা যারা আছে তারাও পিঠা খেতে পারছে, আমাদেরও খুব অনেক ভালো লাগছে। ইউনিফর্ম পরছি কারণ আমরা পোলা বান্ধবীকে মজা দেওয়ার জন্য, আর কি তারা আমাদের দেখে ভয়ও পাইছে আবার মজাও পাইছে, অনেকে আমাদের সাথে ছবিও তুলছে, আমরাও খুশি হয়েছি। আমরা সাইন স্কুলকে জানাতে চাচ্ছি যে এরকম অনুষ্ঠান যেন প্রতি বছরই একবার করে জানি হয়। আষাঢ় মাস, ফেব্রুয়ারি মাস সরকারি বেসরকারি পরে বইমেলা হচ্ছে, আমাদের সন্তানদের বই পড়ে উৎসাহিত করা হচ্ছে, এ ব্যাপারে আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। সাথে সাথে পিঠা উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা পার্ট, সেজন্য তারা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। এ ভিটামিন কোন কোন সবজিতে রয়েছে, এগুলো দিয়ে কী কী খাবার তৈরি করা যায়, কেমন সুস্বাদু হয়, এইভাবে আমরা আমাদের এই ছেলেমেয়েদেরকে সবজি খাওয়ানোর প্রতি আকৃষ্ট করার জন্য আজকে সারাদিনব্যাপী এই পিঠা খাই এবং পুরস্কার পাই। সবজি খাই, সুস্থ থাকি, পুরস্কার পাই।